নবী আসবে, আমার পরে নবী আসবে, নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে এই কথা কেউ বলেন না, বলছেন আমার পরে নবী আসবে। সর্বশেষ হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে তিনি উম্মতের সামনে বলেছেন মুবাশশিরাম বিরাসূল ইয়াতি মিন বাদি ইসমিহি আহমদ, আমার পরে আহমদ নামের বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন। অতীতের নবীগুলি দুনিয়া থেকে চলে গেছেন, প্রতিনিধি নিয়োগ করেন নাই, খলিফা নিয়োগ করেন নাই, নায়েব ঠিক করে যান নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পৃথিবীতে আগমনের পরে উম্মতের জন্য তিনি বলেছেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি সর্বশেষ নবী, আমার পরে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য খলিফা নিয়োগ করেছেন এবং বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফা আর-রাশিদিনিল মাহদিগিন, অতীতে নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে পরবর্তী নবী আয়েশা মানুষের জন্য যে হুকুম আহকাম দিয়েছেন, যেই তরিকা দিয়েছেন, সেই তরিকা মানতে হয়েছে। উম্মত মনে রাখো, স্মরণ রাখো, আমি দুনিয়া থেকে চলে যাব, আমার পরে খুলাফায়ে রাশিদিন আসবে, আমি তোমাদেরকে ইসলামের ব্যাপারে দ্বীনের ব্যাপারে যেই সিদ্ধান্ত আমি দিয়ে গেলাম উম্মতের জন্য, এই সিদ্ধান্ত উম্মত মানতে হবে, ওই সিদ্ধান্তগুলি মানলে উম্মতের জন্য সওয়াব, এবং আমি যেই সিদ্ধান্ত, যেই তরিকা, যেই হুকুম আহকাম দ্বীনের জন্য দিয়ে গেলাম সেইগুলি মানা উম্মতের জন্য যেমন জরুরি, ঠিক তেমনি করে আমার খুলাফায়ে রাশিদিন দীন ইসলামের ব্যাপারে যে সিদ্ধান্ত দিবেন এই সিদ্ধান্তগুলি মানাও উম্মতের জন্য জরুরি। আমারটা মানলে যেই সওয়াব, খুলাফায়ে রাশিদিনেরটা মানলেও সেই সওয়াব। কথা কি আমি আপনাদেরকে বুঝাইতে পারতেছি? আপনারা কি আমার কথা বুঝতেছেন? ভালো করে বুঝবেন। অতীতের নবী দুনিয়ার থেকে চলে গেছেন, বলছেন আমার পরে নবী আসবে, আর আমাদের নবী দুনিয়ার থেকে চলে গেছেন, বলছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিগিন, আমি দুনিয়ার থেকে চলে যাব, আমার পরে খুলাফায়ে রাশিদিন আসবে, আমি দুনিয়ার থেকে চলে যাচ্ছি, দ্বীনের ব্যাপারে আমি উম্মতের জন্য যে সিদ্ধান্ত ঘোষণা করে গেলাম, আমি উম্মতের জন্য যা কিছু রেখে গেলাম তা তো উম্মত পালন করবেই, কিন্তু আমার পরে খুলাফায়ে রাশিদিন এসে এই উম্মতের জন্য আইন ও কানুনের ব্যাপারে, মাস্তা মাসাইলের ব্যাপারে খুলাফায়ে রাশিদিন যে সিদ্ধান্ত দেবে এই সিদ্ধান্ত আমারটা মানার যেমন জরুরি, খুলাফায়ে রাশিদিনের তা মানাও তেমন জরুরি। যেমন দৃষ্টান্ত স্বরূপ বলতে চাই, তারাবির নামাজ আমরা কয় রাকাত পড়ি? কয় রাকাত? 20 রাকাত। হযরত উমর ইবনে খাত্তাব আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হওয়ার পরে এই উম্মতের জন্য তারাবির নামাজ 20 রাকাতের সিদ্ধান্ত ঘোষণা করেছেন, কিয়ামত পর্যন্ত উম্মত সেটাকে মানতে হবে, ঠিক কিনা বলেন? জুমার নামাজের আজান কয়টা? যে জুমার নামাজের আজান দুইটা। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উসমান এই উম্মতের জন্য গাফেল মানুষগুলিকে মসজিদের দিকে আনার জন্য, জুমার নামাজের জন্য আহ্বানের জন্য তিনি একটা আজানকে সংযোগ করে দুই আজানের ব্যবস্থা করেছেন, কিয়ামত পর্যন্ত উম্মত মানতে হবে, ঠিক কিনা বলেন? অতীতে নবী চলে গেছেন, কোন নবী তার নায়েব ঠিক করে যান নাই, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের জন্য ঘোষণা করেছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি, আমার পরে কিয়ামত পর্যন্ত কোনো নবী নাই, কিন্তু আমার ওয়ারেস হবে উলামায়ে কেরাম, শুধু আমার ওয়ারেস নয়, আদম থেকে আমি পর্যন্ত সমস্ত নবীদের ওয়ারেস উলামায়ে কেরাম, কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরাম হলো আমার নায়েব। যার ফলশ্রুতিতে অতীত যদি আমরা ইতিহাস তালাশ করি তাইলে দেখি হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে চলে যাওয়ার 500 বছর পরে আমার রাসূল পৃথিবীতে আগমন করেছেন। আপনারা যারা আমার কথা বুঝতেছেন আপনারা একটু হাঁ হয়ে কিছু বললেন, আমি কি জিন্দা মানুষের সামনে কথা বলতেছি? কবরস্থানে কথা বলতেছি না তো? হ্যাঁ, প্রত্যেকে ডাইনে বামে তাকিয়ে দেখেন, যদি কেউ কথা না বলে মনে করবেন হ্যাঁ অন্য দলের লোক। ভালো করে বুঝবেন, খুব ভালো করে বুঝবেন, আমাদের নবী দুনিয়াতে আসার কত বছর, কত বছর আগে ঈসা আলাইহিস সালাম আসছেন? ব্যবধান কতটুকু?
500 বছর হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক শরীয়ত দিয়েছিলেন ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক তরিকা দিয়েছিলেন ঈসা আলাইহিস সালামের কাছে আল্লাহ পাক ইনজিল কিতাব নাযিল করেছিলেন ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রাসূল বানিয়েছিলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা মুকাম্মল তরিকা দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছিলেন হযরত ঈসা আলাইহিস সালাম চলে যাওয়ার 500 বছর পরে আমার রাসূল পৃথিবীতে আয়েশা দেখলেন ঈসা আলাইহিস সালামকে ইনজিল কিতাব যা আল্লাহ পাক দিয়েছিল সেই ইনজিল কিতাবের অস্তিত্ব কোথাও নাই আয়েশা দেখলেন হযরত ঈসা আলাইহিস সালামকে যে তরিকা আল্লাহ পাক দিয়েছিল এই তরিকার বিষয় নাই আয়েশা দেখলেন হযরত ঈসা আলাইহিস সালাম যে সাংস্কৃতিক শিক্ষা কালচার নিয়ে আসছিলেন এই কালচারের কোনো ভালাই নাই মানুষগুলি এমন বর্বরতায় পরিণত হয়েছে মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে জিন্দা কবর দেয় বাইতুল্লাহ শরীফের ঘর উলঙ্গ হয়ে তোয়াফ করে সামান্য তুচ্ছ তুচ্ছ ঘটনা নিয়ে বৎসরের পর বৎসর যুদ্ধ করে ও আমার ভাইরা 360 ফুট বাইতুল্লাহ শরীফের চতুর্দিকে লাগাইছে লাত উজ্জা মানাতার হুবুলের পূজা করে চন্দ্রের পূজা করে সূর্যের পূজা করে এরকম ভাবে যখন বিভিন্ন মানে দিকে মানুষগুলি লিপ্ত হয়ে গেল ঈসা আলাইহিস সালামের তরিকার কোনো বিষ নাই ঈসা আলাইহিস সালামের আইন কানুনের কোনো বিষ নাই ধর্মের কোনো বালাই নাই ঈসা আলাইহিস সালামকে যে ইঞ্জিল কিতাব দিয়েছিল ইঞ্জিলের বংশ নেই পাঁচশো বছর এবার আমি কথা সংক্ষেপ করতে চাই আমি জিজ্ঞেস করতে চাই আপনাদেরকে কিছু আজ আপনারা করবেন কিছু আমি করবো সবটা করলে বিপদ আছে আমার উনিশ মাস ডাইরেক্ট এসে তো যদি সব আজ আমি করি তাহলে আবার কুন্ডা দিয়ে আমাদের দরে কথা বুঝলেন না কিছু আজ আপনারা করবেন যাতে আরেকবার গেলে আপনাদের সুবিধা বুঝতেছেন আপনারা বুঝাতে একটু বলুন তো দেখি ঈসা আলাইহিস সালাম চলে যাওয়ার কত বছর পরে আমার নবী আসছে পাঁচশো বছর পরে এসে দেখি ইঞ্জিল নাই ঈসা আলাইহিস সালামের শরীয়ত তার তরিকা আইন কেন কিছুই নাই এবার আপনারা বলুন তো দেখি আমার নবী দুনিয়ার থেকে গেছে কয় বছর পাঁচশো বছর এই পাঁচশো বছরের ভিতরে যে কান্দা হয়েছে এটা হইল সুরায় ফাতিহার আয়াত ছিল 41টা এখন আছে 7টা হযরতের নামাজের রাকাত ছিল 20 এখন আছে 7 যে হযরতের নামাজের রাকাত ঠিক আছে জোহরের রাকাত ঠিক আছে মাগরিবের রাকাত ঠিক আছে কোরআন শরীফের আয়াত ঠিক আছে সূরা ঠিক আছে পানা ঠিক আছে আব্বাল থেকে আখের সবজ সব ঠিক আছে হাতের নখ কাটার সুন্নত ঠিক আছে মাথার চুল কাটার সুন্নত ঠিক আছে টুপি মাথায় দেওয়ার সুন্নত ঠিক আছে পাগড়ি পরার সুন্নত ঠিক আছে ইস্তিনজা করার সুন্নত ঠিক আছে উযু করার সুন্নত ঠিক আছে গোসল করার সুন্নত ঠিক আছে আপনার চাইতে আপনার কোনো একটা সুন্নতের পরিবর্তন হয়নি দিন ইসলামের দিন ইসলামের এবং মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কোরআনে কারীমের এবং দিনের যাবতীয় সবকিছু বিষয়ের কোনো পরিবর্তন এই জন্য আমি অনেক সময় দৃষ্টান্ত স্বরূপ বলে থাকি আমরা যখন শুরু সময় মালিহাতা মাদ্রাসায় পড়তাম শুরু যখন ছিলাম তখন আমাদের গ্রামে গঞ্জে মালিহাতা মাদ্রাসায় শব্দ ছিল কাকতি মাদ্রাসার ঘরটা ছিল পশ্চিম পাশে ওখানে ছোট্ট একটা মসজিদ ছিল সামনে একটা আম গাছ ছিল বিরাট বড় এই আম গাছের নিচে বসে আমরা ক্লাস করতাম 44 বছর পর্যন্ত মাদ্রাসার আম গাছের নিচে চলছে পশ্চিম সাইডে ছিল একটা স্কুল স্কুলটা ফারে কোনার মধ্যে ছিল একটা টাকটি কি ছিল টাকটি বদনা দিয়ে ফানি লইয়া হাইটটা যাইতে পুরা মাদ্রাসার সবাই দেখছে তো ওখানে যাওয়ার পরে কোনো দুর্গন্ধ নাই তো জি এবার গ্রামে গঞ্জে যে ছিল টাকটি এগুলি হলো কলা পাতার বানানো বাঁশের বানানো কাঠের বানানো ঠিক না ঠিক এটা ছিল পুষ্করীর পারে ওই খালের পারে রাস্তার কিনারে ঠিক না ঠিক ছিল টাকটি তো আমরা যখন মক্তবে পড়তাম মালিহাতা মাদ্রাসায় পড়তাম এই করতে পারার পর হুজুর আমরা শিখাইতো টাকটিতে যাওয়ার সময় প্রথম বাম পাও ভিতরে প্রথম প্রথমে বাম পাও প্রবেশ করিয়া যাইতে হইবে টাকটিতে যাওয়ার সময় কোন পাও সবাই কয় না টাকটিতে যাওয়ার সময় কোন পাও বাম পাও এবার আস্তে আস্তে
আটটি হয়ে গেছে এখন আর পুষ্করিণীর পারে নাই এর একবারে গড়ের সঙ্গে অ্যাটাচ বাথরুম ঠিক বাথরুম বর্তমানে ডিজিটাল যুগে আইসা হইছে ওয়াশরুম ছেলে তাকে জিজ্ঞেস কোটি টাকার মালিক হয়ে গেছে বাপ ছিল কৃষক করে নিয়ে ছিল চাকরি বাড়িতে ছিল চাকরি এবার ছেলে বিদেশ থেকে টাকা পয়সা পাঠাইছে টাকা পয়সা দিয়ে বাপ আধুনিক বিল্ডিং আধুনিক যুগের বিল্ডিংটা বানাইতেছে ছেলে হঠাৎ করে টেলিফোন করে কাপা কামরা কত হয়েছে বলে কামরা তো পুরাপুরি প্রায় শেষ দরজা জানলাগুলি লাগানো হইতেছে এই বাথরুমটা আগামীকাল থেকে কাজে ধরবে ছেলে ডাক দেখো আব্বা বাথরুমের টাইলস কোথা থেকে আনছে বলে কেন বাথরুমের টাইলস তো সরাইলের বাজার থেকে আনছি কখনো হবে না সরাইলের বাজার থেকে নিজের ফ্লোরের টাইলস লাগাইছেন ঘরের টাইলস লাগাইছেন বাথরুম আপনারা বুড়া বুড়ি দুইজন আপনাদের এখন কত ভূত বাড়ায় আপনাদেরকে সবকিছু চিন্তা ভাবনা করে চলতে হবে বাথরুমের ভিতরের টাইলসটা হইতে হবে সম্পূর্ণ জীবাণুমুক্ত জীবাণুমুক্ত টাইম টাইলস লাগাইতে হবে ওয়াশরুমের ভিতরে বাথরুম এখন আর বাবা নাই দেখি ওয়াশরুম বানাইতে হবে আমি ইন্টারনেটের মাধ্যমে সিঙ্গাপুর থেকে অর্ডার দিছি অপেক্ষা করেন তিন দিন জীবাণুমুক্ত দুর্গন্ধমুক্ত সুগন্ধযুক্ত টাইলস এনে বাথরুমের মধ্যে দামি টাইলস লাগাইছেন দামি ট্যাপ দামি পানির কল দামি সবকিছু লাগাইয়া সেই জায়গার ভিতরে বানাইছেন ওয়াশরুম এবারে জিজ্ঞেস করতে চাই টাকসিতে যাইতে কোন পাও এবার যেহেতু ওয়াশরুম নিজের রুমের ভিতরে ঘরের সঙ্গে আকাশ বা দামি টাইলস যেহেতু লাগাইছেন মনে হয় গত পাঁচ বছর আগে সংসদে বিল পাস হয়েছে যে এখন ওয়াশরুমের মধ্যে যদি বাম পাও দিয়ে যাওয়া হয় মান সম্মান থাকে না দুই পাও একসাথে দিয়ে তারপরে যেতে হবে জি হয়েছে এরকম জি এখানে ওয়াশরুম হয়ে যাওয়ার পরও কোন পাও হ্যাঁ বাথরুমে পরিণত হতে পারে বাথরুম ওয়াশরুমে পরিণত হতে পারে ইসলামের আইনের কোন প্রকার পরিবর্তন হবে না রাস্তাঘাট হাইওয়ে হতে পারে এক্সপ্রেসওয়ে হতে পারে পদ্মা ব্রিজ হতে পারে কর্ণফুলী টানেল হতে পারে দেশ স্মার্ট হতে পারে কিন্তু ইসলামের আইন কানুনের কোন পরিবর্তন নেই পরিবর্তন হয় নাই কিয়ামত পর্যন্ত হবে না ইনশাআল্লাহ কারণ হলো ভালো করে বুঝেন ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গেছেন তার নায়ক ঠিক করে যান নাই তার খলিফা ঠিক করে যান নাই তার প্রতিনিধি ঠিক করে যান নাই আমার নবী দুনিয়া থেকে চলে যাওয়ার সময় তার নায়ক ঠিক করে গেছেন যার ফলে রাসূল দুনিয়া থেকে চলে যাওয়ার কিছুদিন পরেই যখন মুসাইলামাতুল কাযযাব নবুয়তের দাবি করেছে কিছু মানুষ যখন যাকাতকে স্বীকার করেছে হযরত আবু বকর সিদ্দিক উম্মতের মধ্যে একদমবার আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হয়েছেন তিনি বলছেন আয়ান কুসুদ্দিন ও আনা হাইয়ুন আমি জিন্দা থাকতে দিনের সামান্য ক্ষতি হবে বরদাস্ত করা হবে না সিদ্দিক থেকে পর্যন্ত আসছে সাহাবায়ে কেরামের যুগ শেষ হয়ে গেছেন আসছেন ইমামে আজম আবু হানিফা তাবেঈনদের যুগ সেই যুগে ইসলামকে টিকে রাখার জন্য যুদ্ধ জাহাদ হয়েছে ইমামে আজম আবু হানিফা জেলখানায় মৃত্যুবরণ করেছেন ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহিকে বুখারী থেকে বের করে দেওয়া হয়েছে ইমাম আহমদ ইবনে হাম্বলকে দৈনিক আশিটা করে দুররা মারা হতো কিতাবের মধ্যে আসছে একটা দুররা যদি হাতির উপরে মারা হতো হাতি পর্যন্ত ঠিক থাকতে পারত না করতে
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন অতীতের নবীরা নাইক ঠিক করে জানে এই জন্য তাদের দিন সব শেষ হযরত ইবনে মুসা আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গেছে মুসা আলাইহিস সালামের লাফিয়ে আছে তো আজকে গোটা পৃথিবীর যারা ইসরায়েল যারা আজকে ফিলিস্তিনের মুসলমানদের উপর নির্যাতন করে ইহুদি ধর্মের অনুসারী মুসা আলাইহিস সালামের নবুয়তের দাবিদার আর ইহুদিদের তোমরা ফিলিস্তিনের মুসলমানদের উপর নির্যাতন করো বাবার বেটা হইলে না দিগুলি নিয়ে আসো দিদি আনলে পেশাব বানাও পারবে তো জি গোটা পৃথিবীর জমিনে তাওরিতে কিতাবের কোনো অস্তিত্ব নাই আজকে কথা কও গোটা পৃথিবীর জমিনে তাওরিতের একজন হাফেজ নাই জিজ্ঞেস করে দেখেন ইঞ্জিল কিতাব যেই ভাষায় নাসিল হয়েছিল পৃথিবীর জমিনে সেই ভাষার কোনো অস্তিত্ব নাই সেই ভাষায় ইঞ্জিল নাযিল হয়েছিল সেই ভাষার অস্তিত্ব পর্যন্ত পৃথিবীতে নাই আছে নাই ডলার আছে হাফেজ নাই অস্ত্র আছে হাফেজ নাই ক্ষমতা আছে হাফেজ নাই রাষ্ট্র আছে হাফেজ নাই পাওয়ার আছে হাফেজ নাই তার মধ্যে ডলার নাই অস্ত্র নাই পাওয়ার নাই শক্তি নাই হাফেজ কাজের বোয়ার ছেলে ত্রিশ পড়া কোরআনের হাফেজ বাসার দারোয়ানের ছেলে ত্রিশ পড়া কোরআনের হাফেজ জন্ম অঙ্গ ত্রিশ পড়া কোরআনের হাফেজ মা নাই বাপ নাই চির এতিম তুমি বিশাল বড় অট্টালিকার মালিক তুমি বিশাল বড় বিল্ডিংয়ের মালিক তুমি মন্ত্রী তুমি মিনিস্টার তুমি বিশাল বড় সম্পদের মালিক তোমার বড় গাড়ি বড় বাড়ি সেইগুলির সামনে হয়তো ফকিরও কোনোদিন আসে না তোমাকে আল্লাহ পাক দিনের জন্য কবুল করে নাই তোমার কোনো সন্তানকে কবুল করে নাই কিন্তু তোমার বাসার যে দারোয়ান তার ছেলেকে আল্লাহ ত্রিশ পারা কোরআনের হাফেজ বানিয়ে দিয়েছে আল্লাহ পাকের হেফাজতের দায়িত্ব কিন্তু আল্লাহ তাবারক তাআলা সিস্টেম কায়েম করেছেন নায়েব ঠিক করে গেছেন আমার নবী নায়েবরা কাজ করে যাচ্ছেন কাজ করতেছেন তো কাজ করে তফসিল মাহফিল এটা একটা কাজ কথা কয় না ঠিক কিনা বলেন কাজ করে যাচ্ছেন আসছে ইংরেজ এই দেশে দেশ দখল করে নিয়েছেন ও বহুমুখী সংগ্রাম হয়েছে ইংরেজরা এই দেশ থেকে কোরআনকে বিদায় করতে চেয়েছে 3.5 লক্ষ কোরআনের কপি আগুন দিয়ে জ্বালিয়েছেন আমাদের হাফেজ কোরআনেরা রাষ্ট্রের ভিতরে সকাল হওয়ার আগে তাদের জমিন থেকে কোরআন বের করে মানুষের সামনে ছেড়ে দিয়েছেন শুধু তাই না কোরআনের কপিগুলি একত্রিত করা হয়েছে আগুন একসাথে জ্বালানো হয়েছে কপা কাজে আসে নাই তারপরে কোরআনকে নিয়ে তিনি বিদায় করার জন্য চ্যালেঞ্জ সামনে চলে দিয়েছেন ও মুসলমানরা আসো দেখি তোমাদের কোরআন নিয়ে আসো আমাদের বাইবেল নিয়ে আসলো আসবো বাইবেল আগুনে নিক্ষেপ করবো কোরআন আগুনে নিক্ষেপ করবো এখন কোট্টা পাড়ার বড় বড় মৌলবীরা যারা আছে তারা মিলে ঠিক আছে ইনশাআল্লাহ আমরা সেই চ্যালেঞ্জ কবুল করলাম চ্যালেঞ্জ তো কবুল করে চলে গেছে এরপরে আসছে বন্যা কুতুবুদ্দিন সাহেবের কাছে কুতুবুদ্দিন সাহেব কর চ্যালেঞ্জ তো কবুল করে আসছো এটা শুধু কুট্টা ভরা সরলের মানুষ দিয়ে হবে না আসো তো দেখি একটু ব্রাহ্মণ ভারিয়া মৌলানা সাজবেদ মান সাহেবের কাছে যাই মৌলানা মুফতি মুবারকুল্লাহ সাহেবের কাছে যাই ওনাদের কাছে গেছে যাই বলতেছে হুজুর চ্যালেঞ্জ তো কবুল করে ফেলছি মৌলানা কুতুব সাহেব থেকে হুজুর চ্যালেঞ্জ তো কবুল করে ফেলছে ঠিকই তারা এরপরে এসে আমার কাছে কইছে কিন্তু আমি যেহেতু বুদ্ধিমান মানুষ একটা জিনিস খুব চিন্তা করতেছি বলে কী চিন্তা করতেছেন বলে ওদের কাছে ক্ষমতা ওদের কাছে মাল মেটার ওদের কাছে আসবাবপত্র ওদের কাছে টাকা পয়সা ওদের কাছে বৈজ্ঞানিকপত্র ওদের কাছে বড় বড় ইঞ্জিনিয়ার বড় বড় মেশিনপত্র তারা হয়তো এমন কাগজ আবিষ্কার করবে যেই কাগজটা ফায়ার ফুলের এটার মধ্যে আগুন স্পর্শ করবে না এখন আমাদের কোরআন শরীফ তো কোট্টা পাড়ার মসজিদে আমাদের বড় হুজুরের বাড়ির মসজিদে আমাদের বাড়ি ঘরে সাধারণ কোরআনের কাগজ মুসলিম কাগজের মধ্যে লেখা আমরা তো সেইগুলি নিয়ে যাবো এখন তারা যদি এরকম কাগজে বাইবেল লেখা আনে যেই কাগজটা ফায়ার ফুরুক আগুন স্পর্শ করে না আগুন সেটাকে জ্বালায় না সেই জায়গায় তো আমরা ফেল হয়ে যাবো হুজুর এই কথা বলার পরে ব্রাহ্মণ বাড়ির বড় বড় হুজুরকে দৌড় দৌড় যে কোনো ব্যাপারই নেই আয়ো দেখি ওই জমানায় শাহ আব্দুল আজিজ মহাদেশে দেহলভি রহমতুল্লাহ আলাইহি ছিলেন
বুড়া মানুষ বড় হুজুর তার কাছে সবাই যায় বলে আমরা তো চ্যালেঞ্জ কবুল করেছি এখন আমাদের মাথার ভিতরে এরকম আসছে যদি এই ধরনের অবস্থা হয় সব গ্রেসিস মহদেশে ঢলে বলেন তোমরা আমার চিন্তার কোনো কারণ নাই তারা আমার কাছে এসে আয় কোরআন শরীফ নিয়ে গেছে যাইয়া খ্রিস্টানদেরকে ডাকিয়ে বলছে চ্যালেঞ্জ যা কবুল করা হয়েছিল তা ঠিক আছে তা ওই হ্যাঁ ঠিক আছে আমরা আমাদের কোরআন নিয়ে আসছি আপনারা আমাদের বাইবেল আনছেন তো বলে হ্যাঁ আমরা বাইবেল আনছি তবে তারা যেহেতু আগে চ্যালেঞ্জ কবুল করে গেছেন আমি তার মধ্যে একটু সামান্য অ্যাড করতে চাই বলে আচ্ছা কী জিনিস অ্যাড করতে চান বলে অ্যাড করতে চাই আগুন তো ঠিকই জ্বালাবেন আগুন জ্বলতে থাকবে আপনারা আপনাদের বাইবেলটাকে বুকে ধারণ করবেন আর আমরা আমাদের কোরআনকে বুকে ধারণ করব আপনারা বাইবেল বুকে নিয়ে লাভ দিয়ে কোরআনে পড়বেন আমরা আমাদের কোরআন নিয়ে লাভ দিয়ে কোরআনে পড়ব যখন এই কথা বলছেন তারা উত্তর করছে আজকে থাক বড় বড় চ্যালেঞ্জ আসছেন চ্যালেঞ্জের মোকাবেলা আমাদের ওলামায়ে কেরাম করেছেন শাসন করেছেন যাদের সহ্য অস্ত যেত না আরে বাবা আমেরিকা গেলাম ওখানে যাই দিয়ে ইংরেজের বিরুদ্ধে বক্তৃতা দেয় আমি বললাম যে ঘটনা কি আমেরিকার মানুষ ইংরেজের বিরুদ্ধে বক্তৃতা দেয় ঘটনা কি বলে আরে ইংরেজ তো আমেরিকাও শাসন করতো আমেরিকা এখন রাত্রনা দিন আমাদের এখানে এখন রাত্র আমেরিকা এখন দিন অর্থাৎ আমাদের এখানে রাত্রে যতটা সেখানে দিনের এতটা আমেরিকা এখন দিন আর আমাদের এখানে রাত্র এই যে আমেরিকাও সূর্য আছে আমাদের এখানে আমাদের এখানে সূর্য নাই আমাদের এখানে যখন সূর্য থাকে আমেরিকা সূর্য নাই তাহলে ব্রিটিশের শাসন যতটুক পর্যন্ত এর ভিতরে চলতো ব্রিটিশের রাষ্ট্রের ভিতরে সূর্য অস্ত যায় না বিশাল রাষ্ট্রের মালিক ব্রিটিশ আমার দেশ ভারতবর্ষ যখন ইংরেজ দখল করে ফেলেছেন লিডারের অভাব নেতার অভাব নেই তার কারণ আমাদের বাংলাদেশ 56,000 বর্গ মাইলের ভিতরে যত নেতা ফেতা আছে এর চাইতে অনেক বড় বড় লিডার আছিল ভারত উপমহাদেশের বড় বড় রাজনৈতিক দল বড় বড় লিডার বড় বড় সভাপতি বড় বড় সেক্রেটারি বড় বড় রাজনৈতিক দিল্লিদার কেউ ইংরেজের মোকাবেলায় একটা টু শব্দ করার সাহস করে না সবাই তলে তলে লাইন লাগাইয়া চৌধুরী ভুইয়া মালপত্র জিনিসপত্র আসবাবপত্র জাগা জমি বিভিন্নভাবে তাদের কাছ থেকে নেওয়া শুরু করে দিয়েছেন তখন একজন মৌলবী দিল্লি জামি মসজিদের ইমাম মসজিদের মেম্বরে উঠে ডাক দিয়ে বলেছেন এই ভারতবর্ষের মুসলমানেরা ভালো করে শোনো ইংরেজ এই দেশকে দখল করে নিয়েছেন এই দেশ ইংরেজের নয় দেশ মুসলমানের দেশ এই দেশ থেকে ইংরেজকে তাড়াইবার জন্য প্রত্যেককে মুসলমানের মুক্তি যুক্ত করা ফরজ বলেছেন ছেলে একজন মৌলবী মসজিদের মিম্বরে উঠে ডাক দিয়েছেন ভারত দারুল হর্ব হয়ে গেছে সেই দেশকে স্বাধীন করার জন্য মুসলমানদের মুক্তিযুদ্ধ করা ফরজ দিয়েছেন সেই মৌলবীর ডাকে 250 বছর লড়াই হয়েছে শামলির যুদ্ধে কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি প্রধান সেনাপতি সেখানে যুদ্ধ হয়েছে হাফেজ জামিন শহীদ শাহাদত বরণ করেছেন দেওবন্দ আলুল মাদ্রাসার প্রথম ছাত্র হযরত মাহমুদ হাসান দেওবন্দি রেশমি হুমায়ুন আন্দোলন করেছেন হযরত হুসাইন আহমদ মাদানী করাচিতে 10 লক্ষ মানুষকে উপস্থিত হয়েছেন 44 দল জারি করা হয়েছে হুসাইন আহমদ মাদানী সেখানে বক্তব্য রাখতে পারবে না ঘোষণা করা হয়েছে মেয়েকে আজকের সমাবেশ বন্ধ এই সমাবেশ যদি কেউ চালাইতে চায় যিনি সভাপতিত্ব করবেন যিনি সেই মাহফিলের পরিচালক হবেন দেখা মাত্র গুলির অর্ডার হুসাইন আহমদ মাদানী লাফটি স্টেজে উঠে ইংরেজের দিকে বুক টান করে সদিয়ার বোতাম খুলে দিয়ে ডাক দিয়ে বলছেন আমি এই মাহফিলের সভাপতি আমি পরিচালক কর বলি ওলামা ইকরামের ইতিহাস কোরআন ওয়াদের ইতিহাস ভারতবর্ষকে স্বাধীন করেছে আমরা ভারত থেকে ইংরেজকে দৌড়েছে আমরা আজকেও পরিষ্কার ভাষায় আপনাদের সামনে এই তফসির মাহফিলে বলে গেলাম বাংলাদেশে যেই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বাংলাদেশের সেই বাংলাদেশ ব্যাংকের গভর্নর তিনি বলেছেন 37 বছরের ভিতরে চাকরি জীবনে এত বড় সংকট তিনি কোনোদিন দেখেন নাই আজকে দেশের ডলার অবস্থা খারাপ দেশের রিজার্ভের অবস্থা খারাপ
দেশের ফান শূন্য হয়ে গেছে দেশের পরিস্থিতি খারাপ আলু আলুর কেজি 80 টাকা হাহাকার উঠে গেছে গ্রামে গঞ্জে মানুষ দ্রব্যমূল্য কিনে খাওয়ার মতো শক্তি নাই সেই অবস্থায় আমাদের নিজেদের মারামারি দুর্বলতার কারণে আজকে পশ্চিমা চাই দেশে 15 বছর পরে লাঠি ডান্ডার বাইকে বিদায় হতে হয়েছে তারাস্তে শুকুনের নজর দিয়েছে মতপরি করার জন্য আসছে দেশের স্বাধীনতা যদি আবার যদি দেশের স্বাধীনতা তুলন্তিত হয় স্বাধীনতার উপর যদি আঘাত আসে পরিষ্কার বলে গেলেন আর বলাই গেলেন মাঠে নামতে বাধ্য হবে মাঠে নামতে বাধ্য হবে ব্রহ্মণবাদীরা গুলি করে 21 জনকে মেরে ফেলছে এই জন্য আমরা শেষ হয়ে গেছি আমরা শেষ হয়ে যাই নাই গলার মালা এলিমেরে মালা গলায় দিয়েছি যেদিন থেকে দিয়েছি জেল চলন ফুরিয়ে আসবে সেটা স্বীকার করে দিয়েছি পরিষ্কার ভাষায় বলতে চাই অতীতে 1450 বছর পর্যন্ত আলে ওলামায়ে কেরাম যেই ত্যাগ স্বীকার করেছেন সেই ত্যাগ স্বীকার করতে এদেশের নূরানি মক্তব থেকে শুরু করে হাটহাজারী জামিয়া পর্যন্ত একজন আলে মদিনা মুক্ত করবে না একজন আলে মদিনা মুক্ত করবে না আপনারা শুনবেন এই কালাম শুনে আমল করার চেষ্টা করবেন যারা এসেছেন ছাত্র হিসেবে নিয়োগ করেন